প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে চার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ, অপহৃত দুই শিশু উদ্ধার। রাজশাহী মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন। রাজশাহী মহানগরীর থিম ওমর প্লাজায় বসেছে পক্ষকালব্যাপী পিঠামেলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহী মহানগরীর সিটি হাট এলাকায় চার অপহরণকারীকে গ্রেফতার করেছে আরএমপি শাহমখদুম থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটায় তথ্য প্রযুক্তির সহায়তায় পবা থানার ভালাম গ্রামে অভিযান পরিচালনা করে অপহৃত দুই শিশুকে উদ্ধার সহ অপহরণ কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও শিশুদের খেলনাসহ ভুটভুটি উদ্ধার হয়। 13 বছরের জসিম ও 12 বছর বয়সের মারুফ নামের দুই শিশু রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে খেলনা বিক্রি করত। গত 15 ডিসেম্বর চন্দ্রিমা থানার মুশরইল মানিকশাহের মাজার এলাকার মেলাতে খেলনা বিক্রি করে বাড়ি ফিরছিল তারা। দুপুর দুইটায় শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া সিটি হাট মোড়ে পৌঁছালে চারটি মোটরসাইকেলে 7 থেকে 8 জন অপহরণকারী তাদের পথরোধ করে জোরপূর্বক ভুটভুটি সহ তাদের অপহরণ করে নিয়ে যায়। দুপুর দুইটার দিকে আপনার সিটি হাট পার হয়ে ওখান থেকে মানে গাড়ি আর করে ওখান থেকে ধরে নিয়ে ওখানে রাখলো, ভিতর দিকে 2-3 ঘন্টা মতো রাখলো। রেখে দিয়ে ফোনটন নিয়ে নিল, ফোনটন নিয়ে টিয়ে তখন অনেক জায়গায় যাওয়া যাওয়া করে ওরা ফোন দেয়। ফোন দেওয়ার পরে তখন নিয়ে গেল আপনার অন্য জায়গা, অন্য জায়গা নিয়ে যে মানে হুমকি দিচ্ছে, হুমকি দিয়ে মানে ফোন রাখে না আমার কাছে, মানে সবাদের কাছে থাকছে ফোন দিয়ে মানে কোথায় কোথায় নিয়ে গেছে সেটা বলতে পারছি না, মানে অন্ধকারে বুঝতে পারিনি। এরপর অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে 1.5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশের একটি টিম অভিযান শুরু করেন। পরবর্তীতে শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটায় তথ্য প্রযুক্তির সহায়তায় পবা থানার ভালাম গ্রামে মতিভিলায় অভিযান পরিচালনা করে চার অপহরণকারীকে গ্রেফতার করেন এবং শিশু জসিম ও মারুফকে উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার খিরসিন টিকরদারার ধারের শাহজাহান আলীর ছেলে রাজু ইসলাম, মোজদার আলীর ছেলে সজিবুল ইসলাম, সাইদুল ইসলামের ছেলে শাকিল ও একই এলাকার ফকিরপাড়ার জাকার আলীর ছেলে মোখলেসুর রহমান। আসলে মানে ওরা কালকে সন্ধ্যার সময় আর কি ওরা খেলনা বিক্রি করে একটা বাচ্চার বাড়ি হচ্ছে তানোর এবং একটা হচ্ছে চাপাই শিবগঞ্জে, এবং যাওয়ার পথে আমাদের সিটি হাটের ওখানে তাদেরকে 3টা মোটরসাইকেল রেখে 4 জন অপহরণকারী তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। এই ইনফরমেশানটা আমার কাছে আসার সাথে সাথে আমি আমাদের সাইবার ইউনিট এবং আমাদের যে সিসিটিভি ক্যামেরা তাদেরকে ওখান থেকে কোথা থেকে অপহরণ করা হয়েছে এইসব তথ্য সংগ্রহ করার পরে কিন্তু আমরা অপারেশন চালিয়েছি। এই অপারেশনের মাধ্যমে কিন্তু আমরা অলরেডি 3টা মোটরসাইকেল সহ 4 জনকে অপহরণকারীকে আমরা গ্রেপ্তার করেছি, এবং অপহরণকারীরা বাচ্চাদেরকে অপহরণ করার পরে তারা 70,000 টাকা মুক্তিপণ চেয়েছিল, এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি, এবং তারা আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছে যে তাদের উদ্দেশ্য ছিল যে এই বাচ্চাগুলোকে অপহরণ করে তাদের গার্জিয়ানদের কাছ থেকে কিন্তু আপনাদের তাদেরকে এই মুক্তিপণ আদায় করা, কিন্তু তারা কিন্তু এটা মানে সফলতা অর্জন করতে পারেনি। কারণ আমরা ইনফরমেশান পাওয়ার সাথে সাথে রাত 10টার সময় আমি আমাদের শাহমখদুমের ওসিকে বলে দিয়েছি, এবং আমাদের যে সাইবার ইউনিট আছে তারা কিন্তু দ্রুত রেসপন্স করার কারণে কিন্তু আমরা বাচ্চাগুলোকে রিকভারি করতে পেরেছি, এবং এটা এটা আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি মনে করি আর কি। অবশ্যই অবশ্যই মামলা কালকে আমি স্ট্যান্ডিং অর্ডার দিয়েছি যে মামলা ইনস্ট্যান্ট করার জন্য, তাদেরকে অলরেডি গ্রেপ্তার করেছি এবং আমরা কোর্টে আজকে সোপর্দ করব, এবং তারা আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছে, এবং মোটরসাইকেল 3টাও কিন্তু আবার রিকভারি করতে পেরেছি, এবং 4 জন অপহরণকারীকে আমরা গ্রেপ্তার করেছি। নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নওশাদ আলী, হাসপাতাল পরিচালক সহ চিকিৎসক ও ছাত্র সংগঠন। সকালে কলেজ প্রাঙ্গণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শুরুতেই রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নওশাদ আলী কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে 71-এর মহান মুক্তিযুদ্ধে
লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। সভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখের নেতৃত্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একাত্তরের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ, নার্সিং কলেজ সহ সকল বিভাগের চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারীরা। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি লক্ষ্মীপুর মোড় ঘুরে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। রাজশাহী মহানগরীর থিম ওমর প্লাজার সপ্তম তলায় বসেছে পক্ষকালব্যাপী পিঠামেলা। শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা। এরপর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা। বিজয়ের দিনে এমন আয়োজন সাড়া ফেলেছে নগর জীবনে অবসরে ঘুরতে আসা সাধারণ মানুষের মধ্যে। স্টলগুলোতে আবহমান গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য, বিভিন্ন স্বাদের বাহারি পিঠা স্থান পেয়েছে। আয়োজকরা বলছেন, নতুন প্রজন্ম সহ শহরে বেড়ে ওঠা মানুষদের মাঝে বিলুপ্তপ্রায় গ্রামীণ পিঠার পরিচিতি ঘটানোই তাদের উদ্দেশ্য। সেই সাথে নতুন নতুন পিঠার রেসিপি সম্পর্কেও ধারণা পাবে তারা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন গণমাধ্যম কর্মী কাজী শাহেদ, বিএফইউজের সদস্য শরীফ সুমন, সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, আবু সালে মোহাম্মদ ফাত্তা, সরকার দুলাল মাহবুব সহ অন্যান্যরা। রাজশাহীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর 142তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে মহানগরীর শরইল এলাকার একটি রেস্তোরাঁয় জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন রাজশাহী হেরিটেজের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক। সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর তারেক ফজল, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ টি জায়দি সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দেশপ্রেম ও আদর্শ সম্পর্কে আগামী প্রজন্মকে অবহিত করার উপর গুরুত্বারোপ করেন। বক্তাগণ মরুকরণের হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশের নদীগুলোতে পানির ন্যায্য হিস্যার দাবি করেন। সময়মতো মানসম্মত অত্যাধুনিক ও নান্দনিক ভবন নির্মাণই আমাদের অঙ্গীকার। এ স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবসে রাজশাহীতে প্রাইম হাউজিং এর উদ্যোগে ক্রেতাদের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বেলা 12টায় নগরীর সাগরপাড়ায় নবনির্মিত অত্যাধুনিক ভবনের সুসজ্জিত ফ্ল্যাট হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কুতুবুল আজিম। প্রাইম হাউজিং এর পরিচালক প্রকৌশলী প্রশান্ত কুমার দেবনাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম হাউজিং এর পরিচালক মুরাদ হোসেন, শরীফুল ইসলাম সুজন, গোলাম রাব্বানী সহ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় ক্রেতাদের মাঝে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয়। নির্ধারিত সময়ে স্বপ্নের ফ্ল্যাট বুঝে পেয়ে খুশি ক্রেতারা। কর্তৃপক্ষ বলছেন,
মানসম্মত ফ্ল্যাট নির্মাণ এবং সময়মতো হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ প্রাইম হাউজিং। আগামী 24 ডিসেম্বর বর্তমান অবৈধ সরকারকে সরিয়ে জবাবদিহিমূলক সরকার গঠনের জন্য সারা দেশে একতরফা আন্দোলনে সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। শনিবার শহরের আলাইপুরস্থ বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, সারাদেশে 10টি মহাসমাবেশের মাধ্যমে এদেশের মানুষ এ সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে। এই গণমিছিলের উদ্দেশ্য একটাই, যারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এদেশে যে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে, মানুষের ওপর নির্যাতন ও অত্যাচার চালিয়েছে, সেই সরকারকে সরিয়ে জনগণ যাকে চাইবে তাকে নির্বাচিত করে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করবে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।